ত্রিপুরা পুর কর্মচারী সংঘ এবং বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে টাউন হলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব, মেয়র দীপক মজুমদার, বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি রাজীব ভট্টাচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং মেয়র ইন কাউন্সিল সহ বিভিন্ন কর্পোরেটররা। এই বর্ণিল অনুষ্ঠানে নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং মেয়র সহ মেয়র ইন কাউন্সিল ও জোনাল চেয়ারপার্সনদের সঙ্গে কর্পোরেটরদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, আজকের অনুষ্ঠানে হাজির হতে পেরে তিনি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন। সরকারের কাজকর্মের সঠিক রূপায়ণে পুর কর্মচারীদের ভূমিকার কথা তুলে ধরে মনোজ কান্তি দেব বলেন, পুর নিগমের অনিয়মিত কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি বিচার বিশ্লেষণ করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এবং অর্থ দপ্তরের সঙ্গে আলোচনাক্রমে কর্মচারীর স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান মনোজ কান্তি দেব। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমি নিজে হতে পেরেছি, খুব বেশি দিন হয়নি নগর উন্নয়ন দপ্তর আমার হাতে এসেছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান এবং নবনির্বাচিত যারা কাউন্সিলাররা রয়েছেন সবার সাথে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সত্যিই খুব আনন্দিত এবং গর্বিত। তো আমরা জানি যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রেকর্ড করেছে 51-0 করে দিয়েছে নগর পুর নিগমকে, 51-0 করে ভারতবর্ষের মধ্যে নজির সৃষ্টি করেছে ত্রিপুরা রাজ্য। শুধু আগরতলা নয়, রাজ্যের সমস্ত পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতগুলিতে একই রেজাল্ট হয়েছে। এতে প্রমাণ করে যে রাজ্যের মাটি ভারতীয় জনতা পার্টির মাটি। তো আমি সকল নগর নির্বাচিত মেম্বার ইন কাউন্সিল এবং পৌর পরিষদের যারা সদস্য সদস্যা রয়েছে তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের এই ঐতিহাসিক জয়ের জন্য। মেয়র দীপক মজুমদার তার বক্তব্যে বিবেকানন্দ বিচার মঞ্চের সৃষ্টির প্রেক্ষাপট এবং নগর উন্নয়নে পুর নিগমের ভূমিকা এবং দায়বদ্ধতার কথা তুলে ধরেন। জানেন, বিবেকানন্দ বিচার মঞ্চ যখন তৈরি করা হয় এই রাজ্যে একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের রাষ্ট্রবাদী সরকার যে চলছে তার যে সুফলগুলি কর্মসূচিগুলি সেগুলি যাতে অন্তিম ব্যক্তিত্বের মানুষের কাছে পৌঁছে, সরকারি সুবিধাগুলি মানুষের কাছে পৌঁছানো, সেই উদ্দেশ্যেই এই বিবেকানন্দ বিচার মঞ্চ করা হয়েছে। এখানে অনেক কর্মচারী সংগঠন এই রাজ্যে আছে, তার পাশাপাশিও যারা এই কর্মসংগঠনের সঙ্গে যুক্ত না বা কোনোভাবে থাকেন তাদেরকে যুক্ত করে সরকারি কাজের সুফলগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বিবেকানন্দ বিচার মঞ্চ তৈরি করা হয়েছে। আজকে রাজ্যের একটা বিশাল সংখ্যক কর্মচারী বন্ধুরা এইসব ইউনিটের সঙ্গে যুক্ত আছেন যারা সরকারি কাজগুলিকে সহায়তা করছেন। পুর কর্মচারীদের তরফ থেকে দাবি দেওয়া নিয়ে যে স্মারকলিপি দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে মেয়র জানান, দাবিগুলি যথাসম্ভব পূরণ করার চেষ্টা করা হবে। কিছু কিছু দাবির ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন বলে উল্লেখ করেন পুর মেয়র। স্বাগত ভাষণের সময় প্রতিলিপি লিপি হিসাবে স্মারকলিপি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তুলে দিয়েছেন মাননীয় রাজীববাবু, কিছুটা আলোকপাত করেছেন, আমি ওটা দেখেছি। তা আমি এতটুকু বলতে পারবো যে আমাদের সদিচ্ছা আছে, আমাদের রাজ্যে 2018 সনে যখন নতুন সরকার বিজেপি পরিচালিত সরকার তৈরি হয় তারপর কিন্তু কর্মচারী হতে আরম্ভ করে সমস্ত অংশে, শ্রমিক মেহনতি যত লোক আছে বিভিন্ন পর্যায়ে, কৃষক বলেন, শ্রমজীবী মানুষ বলেন, কর্মচারী বন্ধুরা বলেন, প্রত্যেকের জন্য কিন্তু সরকার কাজ করে যাচ্ছে। এবং আমি বলবো আজকের এই সভায় এই রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর যখন আমাদের সরকার হয়েছে, প্রথম যদি কোনো জায়গাটা উপকার পেয়েছে। অন্যদিকে তার ভাষণে বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি রাজীব ভট্টাচার্য পুর নিগমের অস্থায়ী কর্মচারীদের নিয়মিত করা এবং কর্মচারীর স্বার্থ সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে নগর উন্নয়ন মন্ত্রী এবং মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। আজকে আমি খুব আনন্দিত যে মিউনিসিপ্যালিটির পুর আগরতলা পুর নিগমের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারা দীর্ঘদিন ধরে প্রয়াস করছিল যে আমরা আমাদের যারা সমস্ত কর্মচারী ভাইয়েরা বোনেরা রয়েছেন তাদেরকে একত্রিত করে আমরা একটা সমাজের মধ্যে বার্তা দিতে চাই এবং নতুন বোর্ড গঠিত হয়েছে, এই নতুন বোর্ডের কাছে
আমাদের কাজ করতে গিয়ে আমাদের যে সর্বাঙ্গীন যে আমাদের সুবিধা অসুবিধা দুঃখ কষ্ট রয়েছে সেগুলি আমরা ওনাদের সামনে একবার রাখতে চাই। আর যেহেতু সংগঠিত শক্তি আমাদের যারা বোর্ড পরিচালনা করেন তাদের প্রতিবিম্ব হিসেবে কাজ করতে হবে। বিরোধী শূন্য পৌর নিগমে প্রতিবিম্ব হয়ে কাজ করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে বলে জানান তিনি। সবকে সঙ্গে নিয়ে আপনারা নিশ্চয়ই সেই কর্মচারীদের সুখ দুঃখে পাশে আপনারা নিশ্চয়ই দাঁড়াবেন। এখানে যারা নিয়মিত অস্থায়ী কর্মচারী অনেকদিন ধরে আছে মিউনিসিপ্যালিটিতে সেগুলিতে মানে তাদেরকে নিয়মিতকরণের জন্য আমি আবারও অনুরোধ রাখবো এবং বিভিন্ন দাবি যে মজুরি পৌর নিগমের অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ সাপেক্ষে ন্যূনতম 150 টাকা এবং টেকনিক্যাল যারা রয়েছেন তাদেরকে 900 টাকা বৃদ্ধি করার জন্য ডায়নহার্সের কেসে এবং বিআরএস এলটিসি প্রথা তো এগুলি চালু করার জন্য অনুরোধ রেখেছে। তো ছোট্ট করে আর একটা আমার দাবি কর্মচারীদের পক্ষ থেকে যে অন্তত পক্ষে এই যারা কর্মচারী রয়েছেন তাদের অন্তত পক্ষে বিকালবেলা বা মানে একটা অফিস ছোট্ট অফিস যদি দেওয়া যায় তো আমি তাই মানুষের কাছে আবেদন রাখবো। তো এই বর্ণিল এই অনুষ্ঠানে টাউন হল ঘর ছিল কানায় কানায় পূর্ণ, উপস্থিত ছিলেন প্রায় সমস্ত কর্পোরেটররা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।